করতে করতে আমার আসলে দিন খুব একটা ভালো যাচ্ছিল না আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার ছোট ছোট আরো দুটো ভাই ছিল ওরা পড়াশোনা করে আমার সংসার দেখা লাগে কি করব চিন্তা ভাবনা করে পাইতেছি পরে আলী ভাই নামের এক ভাইয়ের সঙ্গে রাস্তায় আমার দেখা উনি আমাক এই ফার্মার সাহ সম্পর্কে একটু ধারণা দিলো জমি নিলাম পাঁচ সাত লাখ টাকা মানে বিশ লাখ টাকার মতন পুঁজি আমার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে আর একটি হাবের ডকুমেন্টারি দেখানোর চেষ্টা করব আর এই হাবটিও দিনাজপুরের এলাকায় সুজন ভাই একজন আছেন তরুণ উদ্যোক্তা তিনি এই হাবটি করেছেন তিনিও সেই আগের উদ্যোক্তাদের মতোই যখন তিনি এই হাবটি করেছিলেন অনেকেই তাকে পাগল ভেবেছিলেন অনেকেই তাকে নিয়ে অনেক মন্তব্য করেছেন কেউ বা হতাশার গল্প শুনিয়েছেন এটা দিয়ে কি হবে যে সুজন ভাই হাবের মালিক তিনি এই হাব থেকে প্রতি মাসে আয় করেন প্রায় এক লক্ষ টাকা প্রিয় দর্শক চলুন আর কথা নয় আমরা এই হাবের মালিক সুজন ভাইয়ের সঙ্গে তার সফলতার গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সুজন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুজন ভাই আপনার এই এলাকাটার নামটা একটু বলেন তো আমার এলাকার নাম হচ্ছে কুশদাহ ডাঙ্গা। আচ্ছা সুজন ভাই এই হাবটি কতদিন হলো আপনার তৈরি করার আমার হাব করা প্রায় সাত বছর সাত বছর সাত বছর আগে আপনি কি করতেন কৃষি কাজ করতাম আচ্ছা আচ্ছা তো আমরা একটু জানতে চাই সুজন ভাই এই হাবটা আপনার মাথায় কিভাবে আসলো কি আপনি এই হাবের চিন্তাটা কিভাবে নিয়ে আসলেন কৃষি কাজ করতে করতে আমার আসলে দিন খুব একটা ভালো যাচ্ছিল না আমার বাবা মা মারা যাওয়ার পরে আমার ছোট ছোট আর দুটো ভাই ছিল ওরা পড়াশুনি করে আমাকে সংসার দেখা লাগে কী করবো চিন্তাভাবনা করে পাইতেছি পরে আলী ভাই নামের এক ভাইয়ের সঙ্গে রাস্তায় আমার দেখা উনি আমাক এই ফার্মাস সাপ সম্পর্কে একটু ধারণা দিল তো ওনার গল্প শুনে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমাকে আগে দেখান আপনি আমি দেখি যদি আমার ওটা পছন্দ হয় তারপর উনি আমার ক্যাজুকপুর বাজারে নিয়ে গেল গোলাম মুস্তফা নামের এক ভাই নার্সারি আছে ওখানে গেলাম দেখলাম দেখার পরে আমাক মোটামুটি ভালোই লাগলো যে না এটা একটা ভালো ব্যবসা এটা করে আমার আয় রোজগার হবে তারপরে আমি আসি শুরু করলাম অল্প কিছু টেরে নিয়ে আমি শুরু করছি প্রথমে একশোটা টেরে নিয়ে শুরু করছি এখন আমার বর্তমান দেড় হাজার টেরে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আরেকটু সুজন ভাইয়ের কাছে জানতে চাই যে আপনি এটা কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন এটা আমি প্রথম যখন শুরু করি তখন পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করছে পঁচিশ হাজার টাকায় অর্থাৎ আপনি এই সেড মেট এগুলোও তৈরি করছেন আর কি তাই তো না আমার শুরুতে আমার ওই যে ট্রে কেনা বীজ কেনা তারপরে যে শুধু তখন নেট ছিল এখন তো পলি হাউস করছি তখন তো এগুলো ছিল না আর আমার এই ইট টিট আমি পরে করছি পরে যখন আস্তে আস্তে টাকাও হলো বুদ্ধি বাড়ছে যে না এটা তো আমাকে এইভাবে এইভাবে করবে লাগবি। পরে করলাম আর কি মোটামুটি পঁচিশ হাজার টাকা থেকে আপনার শুরু আর কি বর্তমান পুঁজি কি ধরনের যদি একটু আমাদেরকে আইডিয়া দেন জমি নিলাম আরো পাঁচ সাত লাখ টাকা মানে বিশ লাখ টাকার মতন পুঁজি আমার আচ্ছা আচ্ছা তো আমরা আর একটু জানতে চাই যখন আপনি এই যে হাব এই যে তৈরি শুরু করলেন তখন এলাকার মানুষদের বা কৃষকদের আপনাকে নিয়ে কি ধরনের মন্তব্য ছিল কৃষকদের ধারণা যে এটা কি করতেছে এটা দিয়ে কি হতে পারে তারপরে এটা ভালো হবে কি খারাপ হবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা কৃষকের ঘরে মানে আমাকে নিয়ে একটি উপহাসই করে যে পাগল ডাগল হইলে নাকি বেকার এই জায়গাটা দাবাদ হইলে হয় এসে ছেলে বাদ দিয়ে কিসের বাটে সারা চারা করছে অমুক তমুক পরে আমি মানে কারো কথা না শুনে আমি ভাবলাম যে যেহেতু এটাতে আমি ইনভেস্ট করছি দেখি এটা শেষটা পর্যন্ত কী আছে তো ইনশাল্লাহ এখন পর্যন্ত মোটামুটি আমার সংসারেরও অবস্থা খুব ভালো মাসাল্লাহ মানে আপনি আপনার চেষ্টায় আপনি সফল সফল আমি আমার দুই ভাই পড়াশুনে করছি দুটো ভাই আমার অনার্স কমপ্লিট করছে আমার ওয়াইফও অনার্স কমপ্লিট করছে আর আমি বর্তমানে কিছুদিন আগে একটা জমি কিনলাম পনেরো লাখ টাকা দিয়ে সুজন ভাই আপনার এখান থেকে প্রতিদিন কি ধরনের চারা সেল হয় কত টাকার চারা সেল হয় প্রতিদিন আমার ভরা সেজনে পঁচিশ তিরিশ হাজার প্রতিদিন আচ্ছা যদি পঁচিশ তিরিশ হাজার হয় তাহলে মাসে তাহলে মাসে তিন লাখ তিন লাখ তার মানে মাসে তিন লক্ষ টাকার আপনি চারা বিক্রি করি আচ্ছা সুজন ভাই আরেকটু জানতে চাই যে তিন চার লক্ষ টাকা চারা সেল করলে আপনার আয় কীরকম হয় এক লক্ষ বিশ তিরিশ হাজার বা দেড় লক্ষ এটা কত শতাংশ জমির উপরে আছে পাঁচ শতক প্রেদর্শক আপনারা শুনলেন পাঁচ শতাংশ জমির উপরে তিনি হাফটি করেছেন যেখান থেকে তিনি প্রতিদিন সেল করেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো আপনারাও চাইলে এই ধরনের ছোট্ট জায়গার মধ্যে এই ধরনের হাব তৈরি করে আপনারাও লাভবান হতে পারেন সুজন ভাইয়ের মতো সুজন ভাই আরেকটু জানতে চাই যে একটা হাব তৈরি করতে গেলে উপকরণ কি কি উপকরণের প্রয়োজন আছে যে দরকার আপনার মিডিয়া দরকার বীজ দরকার এই ট্রে মিডিয়া বীজগুলো আপাতত আপনি কোথা থেকে ক্রয় করছেন বর্তমান আমি রংপুর কৃষি বাজার থেকে মানে আপনারা তো বীজও নিচ্ছেন কি কি বীজ নিচ্ছেন কৃষি বাজার থেকে বীজ মরিচ বেগুন পাতাকপি ফুলকপি সবগুলোই ভালো কৃষক পর্যায় থেকে কোনো কি ধরনের ফিডব্যাক পান মোটামুটি ভালো মানে ওনারা মানে প্রতিদিনই প্রায় আমাকে ফোন দেয় যে অমুক সারা আছে নাকি চারাটা লাগবি মানে আমাকে অর্ডার দিয়েও যায় মানে কোনো অবজেকশন নাই কোনো অবজেকশন নাই যে আসে এরা তো চারা চারাতে মাটির মাটির কিন্তু সিডলিং ট্রের মাধ্যমে চারা পেয়ে তাদের মন্তব্যটা কি ধরনের আসে এখন যে আমরা ওই মাটির চারা যদি গাড়ি এক হাজার চারা গাড়লে দুইশো চারা বাঁচে আটশোয় মারা যায় আবার নতুন করে কিনি গাড়বে লাগে আর টেরেস সারা নিয়ে যায় আনারলি একশোর ভিতর দুডে মারা যায় না এটাতে তার একটা ভালো দিক বলছে বিশ থেকে পঁচিশ দিন আগে ফল সংগ্রহ করা সম্ভব এই টেরেস সারা এটা একটা হ্যাঁ এটা একটা মানে বর্তমান আপনার এলাকায় মাটির চারার সেল বেশি নাকি ট্রেস চারার সেল বেশি বর্তমানে মাটির চারা নাই বললে চলে ওরা আইলো রেডি চারা পায় ওই চারা করবে গেলেই তো টাকা দিয়ে বীজ কিনে আনবে বীজতলা তৈরি করবে লাগে আবার ওটা নিরবে লাগে স্প্রে করবে লাগে বলে দেখা যাচ্ছে যে সব খরচ মিলিয়ে আমরা ডাইরেক্ট কিনতে পারছি এটাই ভালো আচ্ছা কৃষকরা আর কি খুশি খুশি কৃষকদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি। কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য হলো যদি ভালো ফলন আশা করে কৃষক তো পরিশ্রম করে যদি ভালো ফলন আশা করে তাহলে ভালো বীজ ভালো চারার দরকার আর ইনশাল্লাহ আমরা যেটা করি এটার মধ্যে সব কিছুই গুণ আছে আমরা টেরের মাধ্যমে যে চারাটা করি এটা হচ্ছে মাড়ি থাকি যে চারাটা তোলা হয় ওরা শেঁকুর সবগুলো ছিঁড়ে যায় আর আমাদের টেরের মাধ্যমে যে চারাটা আছে একটা শেঁকুরও ছিঁড়ে না যার কারণে এটা দীর্ঘদিন ধরে ফলন দেয় এবং অধিক ফলন দেয় নির্দ্বিধায় তারা আমার এই ট্রেনের চারা লাগাতে পারে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো তো প্রিয় দর্শক আপনারা আমাদের একজন তরুণ উদ্যোক্তা যার কাছ থেকে আপনারা অনেক কিছুই শুনতে পেলেন কৃষকদের উদ্দেশ্যে যে মেসেজ সেটি হচ্ছে যে আপনারা মাটির চারা ছেড়ে আপনারা সিডলিং ট্রের মাধ্যমে উৎপাদিত চারার দিকে ফিরে আসেন এতে করে যে লাভ সেই লাভগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন এবং মাটির চারার যে ক্ষতিকর দিকগুলো তিনিও সেই দিকগুলোও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ কৃষকদেরকে তিনি এটাও জানিয়েছেন যে সিডলিং চারা কেন আপনারা জমিতে লাগাবেন ফলন ভালো চাইলে অবশ্যই বীজ এবং চারা দুটাকেই ভালো হতে হবে মূল উদ্দেশ্য হচ্ছে এটা প্রিয় দর্শক আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে অন্য কোনো সফলতার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো থাকবেন সুজন ভাই কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করুন বাজারের সাথেই থাকুন কৃষি মানেই বাজার